কোনো এক শান্তির রাতে আমি খেলতেছিলাম ফ্রি ফায়ার, আর ফ্রি ফায়ারের ভিতরে সিএস র্যাঙ্ক খেলতে খেলতে হঠাৎ কইরা এমন একটা প্লেয়ার সামনে হয় ভাই, যে মানে আমার একদম শুরু রাউন্ড থেকে জাস্ট আমারই ভাই আমারই একটু পরপর ড্যামেজ দেয়, ড্যামেজ দিয়ে আমি যখন মেডিকেট করতে যাই ওইক্ষণ কোনো একখান থেকে আয়া পরে উইটা জুইটা ভাই আমার আবার ড্যামেজ দেয়। অ্যান্ড এইরকম করতে করতে মেডিকিটের প্রেশার দিতে দিতে ভাই আমার লাস্ট পর্যন্ত আমি মাইরাই দিছে। আর এরপর আমি ঠিক করে ভাই তরে আমি পুরাটা ম্যাচ শান্তিতে থাক দিব না। আর তারপর কী কী হলো সবই দেখবা ম্যাচে, সো লেটস গো। তোমার নেট নাই, তুমি কোন সাকিল লই না ভালো রাখা ম্যাডাম সাইডে প্লেয়ার গো কাট করে ভিতরে তুই যেন একটা প্লেয়ার এই পাশে লাস্ট নেমে টাইম নেই খেলার খেলা আমি জিততালে আগে বাবারে বাবা তুই হ্যাঁ উঠছে কি তুমি মনে মার ওই গ্রেনেড ভাই ভাই এক গুলি আচ্ছা হোক হোক তোমার তোমার লুল মারতেছে আমার মিয়া তু কি দেখলি আর জগা নেট প্রবলেম ওই কানে মরছে যা লাল মারবি না লাল মারার শখ ম্যাডাম সাথে প্লেয়ার ওই ম্যাডামে মেরে দিছি তোমরা দুজন সাইলিস ভাই এই পুতরে আরে কই রে যদি ওপেনে মেরে করতে পারতাম এই দেখো এই দেখো মানে মানুষ কোন লেভেলের কে দামি নক একটা ওরে সাধারণ 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 দেখা যাবে নিচে নিচের প্লেয়ারের ব্যাপারে আমি কিছু জানি না নিচে নাই নিচে গ্লু মার নাই তাহলে গ্লু মারছে ভাই উপরে প্লেয়ার আছে ভাই এটা ভালো মানে আমার ইমোজি হইছে কেন ধরো আর মারো না আর মারো না নানি গালি কর
আমার ইমো দিছে আমার ফাল দিছে মারা মারা প্লেয়ার আছে উপর প্লেয়ার আছে একটা মরুনের যাই না মাছ কালকে সকাল আটটা আমি কইছিলাম ভাই আমি হ্যাঁ গুরু বাজিব ভাই আমার ইমোজি শিখলি